আমি একটি ভিডিও বানাবো, এখানে ব্লগ ভিডিও, এখানে তুলো দিয়ে একটা ভিডিও বানাবে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে তুলো বের করলো, এখানে দাঁড়িয়ে আছে, উনি মাপ করছেন, মাপতারা হয়ে গেছে, এবার উনি ঢালবেন। এখানে মেশিনে নিয়ে যাচ্ছেন, এবার এখান থেকে উনি এই তুলোটাকে পরিষ্কার করবেন মেশিনের দ্বারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাই, ওনার বাড়ি বিহার, আমাদের পশ্চিমবঙ্গে এসছেন, বিভিন্ন জায়গায় উনি আমাদের এই পশ্চিমবাংলায় এই কাজ করেন। উনি প্রায় 20 থেকে 30 বছর ধরে আমাদের এই এলাকায় উনি পরিষেবা দেন। এই যে দেখছেন, মেশিন স্টার্ট করবে, এই যে দেখতে পাচ্ছেন মেশিন, এই যে বেল্ট নিয়েছে, এই যে দেখছেন, এই যে আর এই যে বুড়োকে দেখতে পাচ্ছেন, এটা আমার দাদু, উনিকে শীতের সময়ও ঠান্ডা লাগে, গরমকালেও ঠান্ডা লাগে, ওনার জন্য লেপটা তৈরি করা হচ্ছে, ওনাকে খুবই ঠান্ডা লাগে। এই যে লেপ প্রায় বাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তুলোটা অলরেডি ভরা হয়ে গেছে ওনার। এই তো উনি এখন সেলাই করবেন, উনি সেলাই করবেন। ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে, আপনারা নাম্বারটা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা যে কোনো জায়গায় আপনি ডাকবেন চলে যাবেন, অসুবিধা নাই। ওনার নাম্বারটা এই মোবাইলের নিচে দেখতে পাবেন আপনারা, ভিডিওর নিচে। উনি মানুষের পরিষেবা দেন এবং মালও খুব হাই কোয়ালিটির, দেখতেন সুতো হাই কোয়ালিটি, এই যে কাপড়টাও বেশ হাই কোয়ালিটি, তুলোটাও হাই কোয়ালিটি। লেপ বানানো কমপ্লিট।